আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমি দেখো বিটির পাশে কি সুন্দর দেশি কচু হয়ে আছে। এখান থেকে আমি কিছু কচু শাক কেটে নিতে এসেছি। আজকে আমি নদীর চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ না, এটাকে কি বলে, ইচা মাছ, ইচা মাছ দিয়ে রান্না করব। দেখো কি সুন্দর পেঁপে হয়ে আছে। এখান থেকে কিছু শাক কেটে নেব। এই তো কেটে নিয়ে এসেছি। এখন আমার চামেলি ভাবছে যে ওর জন্য ঘাস নিয়ে এসেছি। এখন তাইমুর আর চামেলি খেলা করুক, আমি এই ফাঁকেই কচু শাকটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে চুলাতে রান্নার জন্য বসিয়ে দেব। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই তো সিদ্ধ হয়ে আসছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। আর এখানে এটা সিদ্ধ হতে থাক। আমি আগে থেকেই কাঁচা কলা সিদ্ধ করে রেখেছি, আমি এখন ওইটা ভর্তা করব। আর আজকে সাথে মুসুরি ডাল দিয়ে আমি জলপাই দিয়ে রান্না করেছি আর ডিম ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এই জন্য রেসিপিটা দেখালাম না। এখন দেখো কাঁচা কলাটা আমি ভর্তা করে নিচ্ছি, সাথে সরিষার তেল দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার কাঁচা কলা ভর্তা, সাথে ডিম ভাজি আর ডাল। আর এখন আমি কচুটাকে রান্না করব। এই তো কচুটাকে আমি নামিয়ে নিয়েছি একটি বাটিতে। এখন আমার প্যানটা গরম হয়ে আসছে, এখন তেল দিয়ে দিচ্ছি। পাশের এলাকায় বিয়ে হচ্ছে তাই অনেক গান শব্দ শোনা যাচ্ছে, কিছু মনে করো না। এই তো আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করা যাবে না। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিবা। এখন দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি এক চামচ লাল মরিচ গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনিয়া আর জিরা ফাঁকি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে এখন মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি ইচা মাছের যে মাথাটা ছিল ওটা আমি বেটে নিয়েছি, বেটে এখানে দিয়ে দিলাম। এখানে সামান্য পানি দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো তেল চলে আসছে উপরে, কি সুন্দর দেখো। এখানে আমি দুইটা রসুন কেটে দিছি। দেশি কচুটা আর কি রসুনটা বেশি দিলে ভালো, গলাটা ধরে না। এখানে আমার এই ইচা মাছগুলো দিয়ে দিলাম। ইচা মাছটাকে এখন রান্না করে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। সিদ্ধ করা কচু এখন উপরে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দেশি কচুটা অনেক স্বাদ হয় তোমরা জানো, আর জাল যায় যেরকম খায় ওই রকম পরিমাণে তোমরা দিও। এই দেখো আমার কিন্তু প্রচুর শাক রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখো কত যে স্বাদ। এই দেখো আমি একটা বাটিতে নিয়েছি, হয়ে গেল আমার প্রচুর শাক রান্না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবা। খুদা হাফেজ।